অবসর, বইয়ের পাতা থেকে সরাসরি তোমার হেডফোনে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অবসরের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, আমাদের আগের গল্পটি অর্থাৎ উপেক্ষিতা গল্পটিকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা সত্যিই আপ্লুত। তাই আজ আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। গল্পটি শুনুন এবং ভালো মন্দ যাই লাগুক মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আজ আপনাদের জন্য অমর কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 15 সেপ্টেম্বর 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায়, মা ছিলেন ভুবনমোহিনী দেবী। স্কুলে 10ম শ্রেণীতে পড়ার সময় থেকেই সাহিত্য চর্চার শুরু। তিনি বহু উপন্যাস ও ছোট গল্প রচনা করেন। তিনি ছিলেন বাংলার প্রথম জনপ্রিয় লেখক। তাঁর লেখা জনপ্রিয় উপন্যাসগুলির মধ্যে শ্রীকান্ত, গৃহদাহ, চরিত্রহীন, শেষ প্রশ্ন, বিপ্রদাস, বড়দিদি এবং দেবদাস প্রভৃতি উল্লেখযোগ্য। 1938 সালের 16ই জানুয়ারি এই অমর কথাশিল্পীর জীবনাবসান ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু এই নামের মোট 3টি গল্প লিখেছিলেন। যদিও 3টি গল্পের চরিত্র চিত্রায়ন, স্থান, কাল এবং সামগ্রিক প্লট পরস্পরের সঙ্গে একেবারেই পৃথক, তাই আজ রইল প্রথম গল্পটি। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প লালু। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধশতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না, আমরা একটি ছোট বাংলা স্কুলের 1 ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে একবার রবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি তাই রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে, সন্ধেবেলায় এসে পড়াতে বসাবেন, তখন ও আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, তার নিজের কখনো মাস্টার ছিল না, নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল, তাই ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করে বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার। সে যাত্রা লালু পরিত্রাণ পেল বটে, কিন্তু মনে মনে মায়ের উপর চোটে রইল, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা একেবারে সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই থেকে লালুর মায়ের আশা গুরুদেবকে একবার এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে তিনি রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে তবে যাবেন। লালুর মায়ের আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে তিনি ব্যস্ত হয়ে পড়েন। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িতে, বাড়িটা এবার পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, গুরুদেব শোবেন তাই নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। এই ঘরেরই এক কোণে তার পূজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্টই হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু সে সময় কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই যেন।
এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে। সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে অনেক আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তাঁর ঘুম ভেঙে গেল। ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। উহ, কি ঠান্ডা সে জল! শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। তিনি বললেন, ওহ, কি জ্বালা! নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ, তাই সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইস, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ পর্যন্ত একেবারে ফেটে গিয়েছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে নিয়ে গেলেন। কিন্তু শোবামাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার আর জো নেই। স্মৃতিরত্ন পড়লেন এবার মহা বিপদে। বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। এদিকে যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো কি! কোথায় চাকর বাকর, কোন ঘরে তারা শোয়, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসে পড়লেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল। অন্তরে অনুভব করলেন, এছাড়া আর কি উপায়। উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা তাই গায়ে জড়িয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনই সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত! মাত্র মিনিট দুই, অনিশ্চিত নিশ্চিত হল। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি, তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান পরিত্যাগ করলেন, কিন্তু তারাও তার সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপে, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তাঁর গায়ে ঘাম দিলে। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় তিনি দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তাঁরই ছোটাছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে চারটে বাজল। এবার গুরুদেব বিরক্ত হয়ে বললেন, ধুত্তর, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারি নে। বলেই বারান্দায় একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না, যে গাড়ি প্রথম পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না, তার হেতু এবার বোঝা গেল।
দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন, গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ করেছেন মাত্র, যদিচ তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এসে দেখেন দোর খোলা। গুরুদেব তার আগেই উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজাআনিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট। কারণ তিনি কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকর বাকরদের ডাকলেন, কিন্তু তারা এখনো কেউ ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি, এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখে আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছ বটে মা, কিন্তু ছাদ যে আর কোথাও আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার এই গায়ের উপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে আমার মাথায় পড়ে, তাই বাইরে পালিয়ে এলাম। কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন খুবলে খেয়েছে। এধার থেকে ওধারে ছুটে যাই, আবার ওধার থেকে এধারে ছুটে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর তো আরও দুটো ঘর আছে, বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হল, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ, সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। এবার তিনি পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায় রে? কাজকর্ম চুলোয় যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। বললেন, আরে কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আমি আজই গঙ্গায় ডুবে মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। আরে কি করলো সে? কি করলো? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে দেখো গে। তখন সবাই ঘরে গেলেন। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো তো? গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন, নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললে, লালু কঠিমা নেই হ্যায়। আর একজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে থাকে অন্য পাড়ায়। এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?
যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। তাছাড়া আপনারা যদি কোনো বিশেষ লেখকের কোনো বিশেষ গল্প শুনতে চান তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান, আমরা অবশ্যই চেষ্টা করব সেই গল্পটি আপনাদের শোনাতে। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই লালুর দ্বিতীয় গল্প নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।